বাবেল কেন রঙিন হয়? বাবেল আসলে রঙহীন, কিন্তু এদের অনবদ্য কাঠামো এবং আলোর সক্রিয় বৈশিষ্ট্যের সুবাদে বাবেলের মধ্যে যেন দৃশ্যমান হয় গোটা রামধনু। কীভাবে সেটি হয় তা বোঝার জন্য আপনাকে আগে জানতে হবে বাবেলকে। যে বাহ্যিক ফিল্মটি ভেতরে বাতাসবন্দি করে রাখে সেটি তৈরি হয় জলের সরু একটি পাত দিয়ে। জলের ওই পাত্রটি আবার স্যান্ডউইচ হয়ে থাকে দুটি একই রকম সরু সাবান অণুর স্তরের ভেতরে। আলো কীভাবে এই স্তরগুলোর সঙ্গে মিথস্ক্রিয়া করছে তা দিয়েই নির্ধারিত হয় যে আমরা কোন ধরনের রং দেখছি। আলো তৈরি হয় আলোক তরঙ্গের মাধ্যমে, যা সেকেন্ডে কয়েকবার কম্পিত হয়। সেকেন্ডে যতবার একটি তরঙ্গ কম্পিত হয় তাকে বলে ফ্রিকোয়েন্সি বা তরঙ্গ দৈর্ঘ্য। এক এক তরঙ্গ দৈর্ঘ্যের রং এক এক রকম। যখন আলো এসে একটি বাবেলে আঘাত করে, এই স্বতন্ত্র ও ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য সম্পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যগুলো আমাদের চোখে প্রতিফলিত হয়, যার কারণে আমরা তাদেরকে আলাদা আলাদা রং হিসেবে দেখি। ঠিক এই একই কারণে জলের উপর ভাসমান তেলকে বহু রং বিশিষ্ট মনে হয় এবং সিডি ও ডিভিডি পৃষ্ঠেও রেইনবো প্যাটার্নের প্রতিফলন দেখা যায়।